মহাভারতর ভীম আর নাই। জনপ্রিয় টিভি ধারাবাহিক মহাভারতর ভীম প্রবীণ কুমার শক্তির দেহাবসান। মৃত্যুর সময়ত তেওঁর বয়স আছিল 75 বছর। সোমবারে নিশা 9:30 হৃদরোগত আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেতাগৰাকীৰ। মহাভারতর ভীম চরিত্রত অভিনয় করে প্রবীণ ভাই হিসাবে জনপ্রিয়তা লাভ করেছিল প্রবীণ কুমার সোপতিয়ে। টিভি ধারাবাহিকর লগতে কেইবাখনো জনপ্রিয় ছবিত অভিনয় করেছিল প্রবীণ কুমারে। আজ কা অর্জুন, আজুবা, ঘায়েলর দরে ছবিত অভিনয় করার উপরি অমিতাভ বচ্চনের অভিনীত সেহেনশা আর ধর্মেন্দ্রর অভিনীত লোহা ছবিত করা অভিনয়ে জয় করেছিল দর্শকর মন। রাজনীতিতে খোঁজ পেলাইছিল প্রবীণ কুমারে। 2013 দিল্লি বিধানসভা নির্বাচনত আম আদমি পার্টির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা আগবাইছিল। প্রবীণ কুমার আছিল এগারী ভাল এথলিট। ডিসকাস আর হেমার থ্র ইভেন্টত খেলিছিল প্রবীণ কুমার। এশিয়ান গেমসত 4 বার সোণর পদক অর্জন করবলে সক্ষম হয়েছিল প্রবীণ কুমারে। 68 মেক্সিকোত আর 1972 মিউনিখ অলিম্পিকত ভারতক প্রতিনিধিত্ব করেছিল। অর্জুন বঁটাৰে সন্মানিত প্রবীণ কুমার বিএসএফর ডেপুটি কমান্ডেন্ট আছিল। প্রবীণ কুমার সোপতিৰ দেহাবসানত শোকস্তব্ধ অভিনয় জগতৰ লগতে ক্রীড়া জগতো। নিউজ ডেস্ক রিপোর্ট, ঈশান নিউজ।